বিশ্বাস করুন ফেসবুকে সফলতা অর্জন করার যে মূল রহস্যটা সেটা কিন্তু এখানে আপনি যদি এই গ্রাফটা একবার বুঝতে পারেন তাহলে আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে আপনি আপনার ফিশনে ফেলতে পারবেন এবং কি তাদেরকে আপনি নাকনি শুভনি খাওয়াতে পারবেন যদি আপনি এই গ্রাফটা একবার বুঝে যান আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাবো আমার চ্যানেলে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ফেসবুকে কাজ শুরু করছেন বা করতেছেন তারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন অনেকে বলছেন যে ভাই রিচের যে গ্রাফ আছে এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না সেক্ষেত্রে এটার উপর একটা ভিডিও নিয়ে আসেন আজকের এই ভিডিওতে স্টেপ বুঝাবো এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কম্পিটিটর যারা আছে তাদের থেকে আপনি একটু হলেও কিন্তু এগিয়ে থাকবেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে রিচের যে গ্র্যাব আছে এটা নিয়ে তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পারতেছেন আমরা যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো এখানে আপনার আইডি হোক বা ফেস হোক আপনি কিন্তু এখানে আপনার সি ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনাকে এরকম একটা অপশন দেখাব আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম তারপর যখন স্কল ডাউন করবো দেখতে পারতেছেন এখানে রিচের আন্ডারে কিন্তু একটা গ্র্যাব আমাদেরকে দেখাচ্ছে তো এটা কিন্তু আমাদের ইউটিউবের ক্ষেত্রেও হয় কিন্তু এই গ্র্যাবটাই কিন্তু অনেক কাজে আসে এই গ্র্যাপটা দেখেই কিন্তু একজন ইউটিউবার বা একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সফল হতে পারে ইভেন আমরা যে ইউটিউবে কাজ করি আমরাও কিন্তু এই গ্র্যাপটা ফলো করেই কিন্তু আমরা ইউটিউবে কাজ করি সেজন্যই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ বেশি আসে এবং কি আমরা অ্যানালাইজ করতে পারি যে আমাদের চ্যানেলের সাথে কি যায় ঠিক আছে তো এখানে যে রহস্যটা সেটা হচ্ছে যে এখানে যে গ্র্যাপ আছে এটা কিন্তু অনেকেই বুঝে না তো যারা বুঝেন না আমি তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি ধরে নিন এখানে কিন্তু গ্র্যাপটা এখানে ছিল ঠিক আছে আবার এখানে এসে একটু উপরে গেল কিন্তু এখানে এসে এত উপরে কেন চলে গেল এত বেশি উপরে সব থেকে টপ যে পারফরম্যান্স বা সব থেকে যে রিচ বেশি করছে সেটা হচ্ছে এই যে এই জায়গাটায় ঠিক আছে একদম উপরে যেগুলো থাকবে সেটা ধরে নেবেন আপনারা টপ পারফরম্যান্স বা ওই দিনে কিন্তু আপনার রিচ বেশি আসছে আপনার ফেজ হোক বা প্রোফাইলে এখন আপনি যদি এখানে ক্লিক করে দেন এই যে এখানে ক্লিক করে দেন তাহলে আপনি অনেক কিছু দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে এই রিচটা ওই দিনে বাড়ছে কবে বাইশে অক্টোবর দুই হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবর মাসের বাইশ তারিখে রিচ আমার পাঁচ হাজার একশো তেইশ জন তেইশ জন মানুষের কাছে আমার ভিডিওগুলো বা আমার টোটাল প্রোফাইলের বা ফেসের রিচ কিন্তু ভিডিওগুলো কিন্তু রিচ করছে বা পোস্টগুলো রিচ করছে টোটাল একদিনে আমার রিচ আসছে কত পাঁচ হাজার একশো তেইশ তাহলে আমি এখান থেকে কিন্তু অ্যানালাইজ করতে পারতেছি এটা কবে হয়েছে অক্টোবরের বাইশ তারিখে এখন আমি যদি একবার আমার খাটিয়ে ভাবি যে বাইশে অক্টোবর আমি এমন কি করলাম আমার ফেজের সাথে বা প্রোফাইলের সাথে যার কারণে এই যে এখানে দেখেন আপনারা এখানে গ্র্যাপটা কোথায় ছিল একদম নিচে এখানে কিন্তু নিচে ছিল ঠিক আছে এই বরাবর ছিল যখন বাইশে অক্টোবর আসছে তখন আমার লিস্টটা এখানে চলে গেছে তাহলে আমার ফেজের সাথে আমি কী করলাম আমার প্রোফাইলের সাথে আমি কী করলাম এটা আপনাকে প্রথমত বুঝতে হবে আপনি এখানে দেখবেন যে আপনার গ্র্যাপটা একদম উপরে কয় তারিখে বা কোন মাসে এবং কি যেই মাসে বা যে ডেটে যেই তারিখে আপনার রিস্কটা একদমই হাই হয়ে গেছে আপনি ওই দিনটাকে অ্যানালাইজ করে নোট করবেন নোট করে আপনাকে কি করতে হবে আপনি ওই দিন কী করছেন ভিডিও আপলোড করছেন নাকি ফটো আপলোড করছেন এটা অবশ্যই আপনাকে অ্যানালাইজ করে বের করতে হবে আপনি আপনার প্রোফাইলের টাইম লাইনে যদি যান এইখানে যদি আসেন আপনি দেখতে পারবেন আপনি কয় তারিখে বারে বা কয়দিন দিন আগে আপনি পোস্ট করছেন এগুলো আপনি চাইলে খুঁজে বের করে ফেলতে পারবেন আর যদি আপনার প্রোফাইল নিয়ে আপনি আপনার ফেজ নিয়ে বেশি সিরিয়াস সেক্ষেত্রে আপনার মনে অবশ্যই থাকবে আপনি চেক করা লাগবে না তো আপনি যখন এই জিনিসটা বুঝবেন যে ওই দিন আমার লিস্টে এত ভালো ওই দিন হয়তো আমি পোস্ট করতে পারি পোস্ট করছি বা কোনো ভিডিও আপলোড করছি কি ধরনের ভিডিও আপলোড করছি এটা আপনাকে বের করতে হবে ধরেন আপনি ফার্স্টে অক্টোবর একটা ভিডিও আপলোড করছেন ওই দিন রিচ আপনারা অনেক বেশি বেড়ে গেছে আবার এখানে এসে এখানে কিন্তু একটু রিচ বেড়ে গেছে এখানে যদি আমি ক্লিক করে এটা কয় তারিখে দেখতে পারতেছেন উনতিরিশশো মানুষের কাছে রিচ করছে উনতিরিশে অক্টোবর দুই হাজার চব্বিশ এই দুই দিন আমাকে অ্যানালাইজ করতে হবে আমি কি ফটো আপলোড করছি নাকি ভিডিও আপলোড করছি যদি আপনি এই ফেজ থেকে বা প্রোফাইল থেকে ভিডিও বা ফটো আপলোড করে থাকেন তাহলে আপনার ফেজের সাথে ফটো আপলোড করাই যাবে ভিডিও আপলোড আপনি কখনোই করবেন না কেননা বর্তমানে ইউটিউবের সিস্টেমে কিন্তু ফেসবুক কাজ করতেছে ফেসবুকে আলাদা আলাদা মনিটাইজেশন টুলস আসছে আপনার ফেজ থেকে যে ভিডিওই ভাইরাল হবে এমনটা কিন্তু না অনেকের ক্ষেত্রে এবং কি অ্যালগোরিজম এভাবেই কাজ করে যখন একটা পেজ বা প্রোফাইলে প্রথমত একটা ফটো ভাইরাল হয়ে যায় ওইখানে কিন্তু ফটোর অ্যালগোরিদম কিন্তু সেট হয়ে যায় যদি প্রথমত একটা ভিডিও ভাইরাল হয়ে যায় সেখানে কিন্তু ভিডিওর অ্যালগোরিদম কিন্তু সেট হয়ে যায় আপনারা অনেক সময় খেয়াল করবেন যখন আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তখন যদি আপনি কোনো ফটো আপলোড করেন তখন কিন্তু আপনার কোনো রিচ আসবে না কোনো ধরনের কোনো এঙ্গেজমেন্ট আসবে না কোনো ধরনের কোনো ভালো পারফরমেন্স করবে না কিন্তু আপনার যখন আবার একটা ফটো ভাইরাল হয়ে যাবে তখন যদি আপনি সারাদিন ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে কোনো ভিউজ আসবে না কেননা আপনার অ্যালগোরিদমের সাথে সেট হয়ে গেছে আপনার অ্যালগোরিদমের সাথে এটাই যাচ্ছে যেটা আপনার ভাইরাল হয়েছে এবং কি যেখান থেকে আপনার বেশি পারফরম্যান্স আসছে প্রথমত তো আপনি দেখবেন যে সব থেকে রিচ যেদিন বেশি আসছে ওই দিন আপনি কী আপলোড করছেন ফটো নাকি ভিডিও যদি ভিডিও আপলোড করে থাকেন তাহলে কি রিলেটেড ভিডিও আপলোড করছেন করছেন কোন টপিকের উপরে ভিডিও আপলোড করছেন কোন বিষয়বস্তু নিয়ে আপনি ভিডিও আপলোড করছেন ওইটা আপনাকে অ্যানালাইজ করে বের করতে হবে এখান থেকে ঠিক আছে ঠিক সেম ডেটে যদি আপনি দেখেন যে না আমি তো বুঝতে পারছি যে কী ধরনের ভিডিও আপলোড করছি কোন টপিক আমি ভিডিও আপলোড করছি সেক্ষেত্রে আপনাকে ওই টপিকটা ধরে সামনে এগোতে হবে ফেসবুক ইউটিউব একই সিস্টেমে কাজ করে অ্যালগোরিদম সেম পলিসি আলাদা আলাদা আশা করি বুঝতে পারছেন তখন আপনি কী করবেন ওই ডেটের যে ভিডিওটা আপ আপনি আপলোড করছেন যে বিষয়বস্তুর উপরে এটার উপরে আপনাকে আবার ভিডিও আপলোড করতে হবে ওই ভিডিওটা আপলোড করে একটু ঘুরিয়ে ফেসিয়ে টাইটেল অ্যাড করবেন হ্যাশট্যাগ ইউজ করবেন আপনাদের মতো করে কিন্তু একদমই কপি করবেন না একই টপিকে বিষয়বস্তুগুলো আলাদা রাখবেন কিন্তু একই টপিকে রাখবেন যেহেতু অডিয়েন্স আপনার এই ভিডিওটা আবার দেখে তো আপনি যখন সেম ক্যাটাগরিতে বা ভাইরাল হওয়া বা বেশি রিচ আসা বেশি ভিউজ আসা ভিডিওতে আপনি আবার ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আপনার ফেস খুব দ্রুত গ্রো করতে থাকবে কেননা এই টপিকটায় আপনার ফেজের সাথে যায় এই ভিডিওর যে সেকশন আছে এটাই কিন্তু আপনার সাথে যায় আপনার সাথে ফটো যায় না সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার রিচ সবথেকে বেশি কোন দিন আসছে বিশেষ করে যাদের মনিটাইজেশন নেই তারা বেশি খেয়াল করবেন যে আপনার কোন দিন সব থেকে বেশি রিচ আসছে আপনি ওই দিনটাকে ধরতে হবে ওই দিনে কী আপলোড করছেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে আর যাদের মনিটাইজেশন অলরেডি আছে তারা কি করবেন আপনারা টপিক ধরবেন যে আমি এই যে রিচ বাড়লো ওই দিন আমি কী আপলোড করছি কোন টপিক আপলোড করছি ওই টপিকে আপনাকে আবার ভিডিও তৈরি করতে হবে তাহলে আপনার ভিডিওতে বেশি রিচ আসবে এটা বাস্তব প্রমাণিত আপনারা ইউটিউবে ফেসবুকে খেয়াল করলে দেখবেন একই কন্টেন্ট ক্রিয়েটর একই ইউটিউবার যখন তাদের একটা ভিডিওতে একটা টপিকে ভালো ভিউজ আসে তখন কিন্তু ওটাতে আবার রি টপিকে ভিডিও আপলোড অর্থাৎ ওই টপিকে কিন্তু ঘুরিয়ে ফেসি আরও একটা ভিডিও আপলোড করা বা ওই টপিকেরই ওই সেটিংসেরই আলাদা কোনো সেটিংস আলাদা কোনো সিস্টেমে আপ তারা ভিডিও আপলোড করে এটা সবাই করে থাকে আশা করি বুঝতে পারছেন যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা ক্লিয়ারলি আরও বুঝতে পারবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা সিক্রেট জিনিস আপনাদেরকে আজকে দেখালাম এটা কিন্তু অনেকেই বলে না আপনাকে অবশ্যই জিনিসটা বুঝতে হবে অনেকে বলেন ভিডিও ভাইরাল হয় না ভিউজ আসে না এবং কি কোনো ফটো ভাইরাল হচ্ছে না কোনো কিছুই পাচ্ছি না মনিটাইজেশন পাচ্ছি না এই বিষয়গুলো যদি খেয়াল করেন সামনের দিকে খুব দূরত্ব আপনারা এগোতে পারবেন ইনশাআল্লাহ সফল হবেন যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে দেবেন আজকে খেয়ে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফিজ